গুড ইভিনিং, দেখা মনে হচ্ছে সন্ধ্যার থেকে আজ ব্লগটা স্টার্ট করছি, কাল সন্ধ্যার থেকে স্টার্ট করেছি, আজ সকাল কিছুটা পর্যন্ত তোমাদের সাথে ব্লগটা আমি শেয়ার করতে পেরেছি। ফুল ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তার কারণ বন্ধুরা আমার হচ্ছে বাচ্চা ছেলে, সংসার, তারপরে একা হাতে সব কাজ করা, প্রত্যেকে মাদের এটা একটু খুব কষ্ট। তারপরেও আমরা ভিডিওগুলো করি, করার চেষ্টা করি মানুষকে দেওয়ার, কিন্তু সেখানে মানুষের কাছ থেকে রেসপন্স ভালো পাইনি, কারণ ইউটিউব ভিডিওতে ভিউজ খুবই কম আসছে এখন। হ্যাঁ, তো যাই হোক, আমার এটা করতে যে এই ভিডিওটা না এইটা করতে গিয়ে আমার অনেক লস হলো, কারণ আমার ছেলে রাত্রে খেতে পেলো না আর কি, এত ছেলের ঘুম পেয়েছে, বাজার গেছি, বাজার করেছি, তারপরে এসে এগুলো কোলে করেছি, পার্লারে ফুলটা একটু সেভ করেছি, এগুলো করতে যে আমার ছেলে খেতেই পেলো না রাত্রেবেলা গো। ছেলেটা না খেয়ে ঘুমিয়ে গেলো রাত্রেবেলা, এটা অনেক একটা ক্ষতি হয়ে গেলো। তো যাই হোক, কিছু করার নেই, একদিন তো হয়ে গেছে ভুল। হ্যাঁ, তো তারপরে পরের দিনে গুড মর্নিং, কেমন আছো ফ্রেন্ডরা, আশা করি ভালো আছো, তোমাদের ভালোবাসা আমি কিন্তু অনেকটাই ভালো আছি। আর দুর্গাপুজো তো চলে এলো, তার জন্য কিছু শপিং কেনাকাটা করেছি, সেটা তোমাদের কালের ভিডিও আসছে, তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, ধামাকাদার পুজোর শপিং। আর এখন এই যে মর্নিং, তো মর্নিংয়ে কাপড় টুপুড় মানে বিছানা টিছানা সব গুছিয়ে নিয়েছি, তারপরে কাপড় ছেড়ে, হুম, পুটুসকে খাবার দিলাম, তারপরে বাবাকে খাবার দিলাম, তারপর কাপড় ছেড়ে আমি মুখ টুক ধুয়ে নিজের জন্য যে চা করলাম, আমার উঠে মুখ ধোয়া দিয়ে আমার হবে না। ওকে, তো সেই কারণে ইয়ে করলাম, মানে চাটা তোমার সাথে একটু শেয়ার করলাম। তো এই যে কালো কাপে লিকার চা, সেটা আবার কেমন দেখাবে, কেমন লাগছে ফ্রেন্ডরা, যদি খারাপ লাগছে প্লিজ একটু শেয়ার করে এই মানে কমেন্ট করে বলো, আর ভিডিওগুলো যদি ভালো লাগে তুমি অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও। পুটুসের বাবা আপেল এনে দিচ্ছে আর আঙুর এনে দিচ্ছে, তো সেগুলো নিয়ে পুটুস বসে গেছে। পুটুসের আমার ফল খেতে খুব পছন্দ, পুটুস আমার ফল খেতে খুব ভালোবাসে, কিন্তু আমি ওকে ফল দিতে পারি না, তার কারণ হচ্ছে ও হজম শক্তি একদমই কম, তার জন্য ফল দিতে পারি না। তো যাই হোক, ওগুলো খাওয়া দাওয়া করছে, আমি ভাবলাম যে আমি একটু মুড়ি খাই, মুড়ি খেয়ে রান্নাটা বসিয়ে দিই টুকটুক করে, আর বেশি দেরি করবো না। তো যাই হোক, মুড়ি খাওয়ার পরে চা খেলাম, চাটা খেয়ে তারপরে চলছে ইয়ে করবো, এরপরে বেশ ইয়ে করে রান্নাটা করবো। তো আর এই যে এখনো কাজের বউ আসেনি, মানে আমার হেল্পিং হ্যান্ড, তারপরে ও এলে পরে কাজগুলো করবে। হ্যাঁ, আর পুরুষ মা মা করছে। হ্যাঁ, তো তার মধ্যে আমি তোমাদের সাথে একটু গল্প করার জন্য কালকে অনেকগুলো শপিং করেছি, ওগুলো তোমাদের সাথে একটু পরে শেয়ার করব, শপিং কী কী করেছি, কিছু পুজোর শপিং, সবটাই পুজোর শপিং না। আর ওই শপিংয়ের সাথে এই যে দেখো, এই কাপ সেটটা পেয়েছি, এই যে কী লেখা আছে এটা, ক্যাব বাই, এই দেখো এই কাপ সেটটা, এই শপিংটার সাথে কাপ সেটটা পেয়েছি। পুরুষ খুব খুশি, পুরুষ এটা পুরো বাজার থেকে বয়ে নিয়ে এসছে, তার কারণ বলছে মা, হ্যাঁ ইয়ে কী বলে, গিফট পেয়েছি। হ্যাঁ, তো কাপগুলো যাক আমার কাজে লেগে গেলো, পুরুষ এত কাপ ভাঙছে, হ্যাঁ কাপ মানে যে কোনো জায়গায় নামিয়ে রাখলে কাপ ভেঙে দিচ্ছে, তো সেই কারণে আমার মানে অনেকটাই সুবিধা হয়েছে। চাটা খাই, তারপরে রান্নার দিকে যাব। হ্যাঁ, তা তোমাদের সাথে টুকটাক রান্নাবান্না কী কী করছি না করছি সবই শেয়ার করব। আর রান্না হয়ে গেলে পরে তারপরে তো আরও অনেক কাজই আছে। হ্যাঁ, আর বন্ধুরা এখন শরীরটা কিন্তু ভালো লাগছে না, ভাদ্র মাসের রৌদ্র না খুব বাজে, মানে ভাদ্র মাসের রৌদ্র আমি একদমই পছন্দ সহ্য করতে পারি না। আমার অন্য মাসে ঠিক আছে, কিন্তু ভাদ্র মাসেরটা পছন্দ করতে পারি না। তো চলো, চাকরি থেকে তো অনেকখানি তোমাদের সাথে বকবক করলাম, তোমরা সবাই দেখতে থাকো আমি কী কী করছি না করছি। তো বন্ধুরা, আজকে রান্না করব তোমার ঝিঙে আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল, এটা আমার খুব পছন্দের একটা, তো সেই কারণে রান্নাটা করবো বলে এসেছি আর কি, চেষ্টা করছি আর কি, কতটা ভালো হয় বলতে পারবো না।
তো চাটা খেতে খেতে চলে এলাম। এই যে মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, একটু আজ বলেছে আমার মাছের মাথা খাবো, আমার ছেলে এত বড় হয়ে গেছে বলেছে মা আমি মাছের মাথাটা খাবো। আর এই যে চারটি মাছ, তার সঙ্গে ওই ঝিঙে আছে, আলু আছে, আর সজনে ডাঁটা সেদিন কয়েকটা কচি পেয়েছিলাম, সেই ডাঁটাগুলো দিয়ে একটা ঝোল মতো করব। আর সজনে শাক আর সজনে শাকের ভাজা করব, ওটা তোমার সাথে শেয়ার করা হবে না, ভেন্ডি ভাজা করব। এগুলো রেডিমেডগুলো মানে রেডিমেড তোমাকে দেখালাম, কিন্তু এগুলো শেয়ার করার মতো সময় পাবো না, ভিডিও করতে সময় পাবো না, কারণ পুটুসে চান করানো আছে, ভাত খাওয়ানো আছে, অনেকগুলো কাজ থেকে যায়। বন্ধুরা, ঝিঙেগুলো ঘেঁটে গেছে, ঝিঙেগুলো খুব কচি পরে দিলে হতো, আমি ভুলে গেছি, পুটু ঝামেলা করছিল, ঝিঙে সব ঘেঁটে গেছে, আলু সিদ্ধ হয়নি, কী করবো বন্ধুরা, ঝোলটা কীরকম হবে বুঝতে পারছি না। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি কী অবস্থা হলো, এ দেখো ঝিঙে সব ঘেঁটে গেছে, তাও জল ঢেলে দিয়ে আলুগুলো সিদ্ধ। আমার এত শখের স্বাদের ঝোল, হ্যাঁ আমার কতদিনের শখ ঝিঙে আর আলু দিয়ে পাতলা পাতলা করে রুই মাছের ঝোল খাবো, কী হবে বন্ধুরা, সব ঝিঙে তো ঘেঁটেই গেল, হুম ইতিহাস হয়ে গেল রান্নাটা।